আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পার্থক্য শিখেছি, পাশাপাশি আমরা যখন কোষের একটা ফ্লো চার্ট করে দিই সেখানে সাইটোপ্লাজম সম্পর্কে এর কী কী অংশ বা এর ডেফিনেশনটা কি সেটা শিখেছি। বাট তারপরেও আমি প্রথমে সাইটোপ্লাজমের ডেফিনেশনে চলে যাই, দেন এর উপাদান বা ফাংশন কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সাইটোপ্লাজমের তোমরা যদি সংজ্ঞা দিতে চাও, তাহলে সাইটোপ্লাজমের সংজ্ঞা তোমরা দুইভাবে দিতে পারো। এক হচ্ছে এই সাইটোপ্লাজমের অবস্থানটা কোথায়, তোমরা সাইটোপ্লাজমের অবস্থান দিয়ে তার সংজ্ঞা দিতে পারো। পাশাপাশি সাইটোপ্লাজমের প্রকৃতিটা কেমন, এই প্রকৃতি দিয়েও তুমি ডেফিনেশনটা দিতে পারো। তো আমরা সবাই জানি একটা কোষের, এটা যদি কোষ ঝিল্লি হয় বা প্লাজমা মেমব্রেন হয়, আর এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, এবং এই দুই ঝিল্লির মাঝখানের এই অংশটুকুই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে অবস্থান অনুযায়ী সাইটোপ্লাজমের ডেফিনেশন এভাবে দেওয়া যায় যে কোষের কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লির মাঝখানের অংশটুকুকেই সাইটোপ্লাজম বলে। এতটুকু লিখলেও হবে। আর যদি আমরা প্রকৃতির কথা বলি, সাইটোপ্লাজমের প্রকৃতি কেমন, তোমরা আগের ক্লাসে শিখেছো যে সাইটোপ্লাজমের যে তরল অংশ তাকে বলা হয় সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বা মাতৃকা। তো যেহেতু এই তরল অংশটা বলাই আছে তরল অংশ, কিন্তু সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, বিভিন্ন উপাদান থাকে, তো তারা কিন্তু তরল না, তাদের অনেকেই হচ্ছে কঠিন। তাহলে তরলের মধ্যে কিছু কঠিন আছে, তাই আমি পুরো সাইটোপ্লাজমটাকে একদম তরল না বলে আমরা কি বলতে পারি, অর্ধ তরল বলতে পারি। তাহলে এর প্রকৃতি থেকে তোমরা একটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে অর্ধ তরল। তো যদি একদম তরল হতো, পানি হতো, আর কোনো উপাদান থাকতো না, তখন আমরা এটাকে স্বচ্ছ বলতাম। কিন্তু যেহেতু এখানে আরো অন্যান্য উপাদান আছে, তাহলে আমরা একদম স্বচ্ছ না বলে এটাকে বলবো অর্ধ স্বচ্ছ। তাহলে আমরা দুইটা শব্দ জেনে নিলাম। এছাড়া একটা শব্দ আছে, আমি আগে শব্দটা লিখি এরকম, অ্যামরফাস। সাইটোপ্লাজম হচ্ছে অ্যামরফাস। তো এই শব্দটার অর্থ কি এটা একটু তোমাদেরকে বুঝতে হবে। সো এ বায়োলজিতে এ শব্দটার অর্থ বা এ শব্দটার অর্থ হচ্ছে নাই, আর মরফাসের এই মরফ, এই মর্ফ থেকেই কিন্তু আসছে মর্ফোলজি। মর্ফোলজি মানে অঙ্গ সংস্থান বা আকৃতি বা আকার। তাহলে এই যে মর্ফ, এই মর্ফ কথাটার অর্থ হচ্ছে আকার। তাহলে এ মানে নাই, মর্ফ মানে হচ্ছে আকার, অর্থাৎ সাইটোপ্লাজমের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি এরকম কিছু নেই, তো সেটাই হচ্ছে অ্যামরফাস। এবং আরো দুইটা শব্দ অবশ্যই জেনে রাখা ভালো, একটা হচ্ছে কলয়েড, কলয়েড ধর্মী বা কলয়েডাল দানাদার একসাথে, সো আমি এই দুইটা শব্দকে আলাদা করে রাখি, আর একটা হচ্ছে দানাদার। তো এই দুইটা শব্দ বুঝতে গেলে তোমাদেরকে কলয়েড ব্যাপারটা কি সেটা বুঝতে হবে। কেমিস্ট্রিতে কলয়েড নিয়ে আলোচনা করা আছে। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে তোমরা দ্রবণ নাম শুনেছো, একটা দ্রাবক আর একটা দ্রব মিলে হয় একটা দ্রবণ। সো এই দ্রবণে, যদি কোনো দ্রবণে দ্রাবক এবং দ্রব একদম মিশে যায়, বাহ্যিকভাবে এটাকে আলাদা করা যায় না, তখন এটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে, ধরো একটা পানির পানির মধ্যে আমি বালি দিলাম, সো বালিটা তো পানির সাথে একদম মিশছে না, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর পানির মধ্যে চিনি দিলাম, চিনিটা পুরো মিশে গেল, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো যাই হোক, কলয়েড হচ্ছে না সম্পৃক্ত না অসম্পৃক্ত, অর্থাৎ একটা মিক্সড অবস্থা। এর কিছু অংশ থাকে সম্পৃক্ত, এর কিছু অংশ থাকে অসম্পৃক্ত। এবং এই কলয়েড পদার্থগুলো, এর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারে না। ওকে, তো কেন সাইটোপ্লাজমকে কলয়েড বলা হলো, তোমরা জানো যে সাইটোপ্লাজমের মধ্যে লিপিড আছে, প্রোটিন আছে, ওই যে নির্জীব বস্তুগুলো তো সাইটোপ্লাজমের অংশ, তো এর মধ্যে লিপিড কিন্তু পানির সাথে, তরলের সাথে কিন্তু মিশছে না, সো সে ড্রপলেট আকারে কিন্তু সে অদ্রবীভূত অবস্থায় কিন্তু পানিতে থাকছে। আবার তোমরা জানো যে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, তারা তো আবার একদম দ্রবীভূত হয়ে থাকে। তাহলে এই যে টোটাল যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলবো কলয়েড ধর্মী। এবং কলয়েড জাতীয় পদার্থ যারা, তাদের একটা নির্দিষ্ট সাইজ থাকে, বলা আছে 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত তাদের সাইজ হয়। তো তোমরা কেমিস্ট্রিতে এটার ডিটেলস তোমরা পড়বা। তো এই হচ্ছে কলয়েড ধর্মী। তোমরা যেটা মনে রাখো, কলয়েড পদার্থ তাদেরকেই বলা হয় যাদের আকার একটু বড় এবং এদের এরা অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারে না। এবং এর উল্টো ব্যাপারটাকে আমরা বলি ক্রিস্টালয়েড, যাদের আকার একটু ছোট এবং এরা অর্ধভেদ্য ঝিল্লি কি ভেদ করতে পারে।
তাহলে এই যে প্রকৃতি প্রকৃতি দিয়েও তোমরা কিন্তু সাইটোপ্লাজমের ডেফিনেশনটা দিতে পারো, যে সাইটোপ্লাজম হলো অর্ধতরল অর্ধস্বচ্ছ অ্যামরফাস কলয়েড দানাদার পদার্থ। এবং তোমরা যদি এই দুইটোকে একসাথে করে লেখো তাহলে আরো ভালো হয়, যে কোষঝিল্লি ও নিউক্লিয়ার ঝিল্লির মাঝে অবস্থিত ড্যাশ 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 ড্যাশকে একত্রে বা এ জাতীয় পদার্থকে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি। তো আশা করি সাইটোপ্লাজমের ডেফিনেশন ক্লিয়ার। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমের কিছু ভাগ পড়বো। তো আমরা যখন পার্থক্য বা সরি প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য পড়াই তখন আমরা বলেছিলাম যে হাসান স্যারের বইয়ে সাইটোপ্লাজমের দুটি অংশ দেওয়া আছে, কিন্তু আজমল স্যারের বইয়ে সরি মাজেদা ম্যামের বইয়ে বা কাজল ব্রাদার্স যেটা ওই বইয়ে তিনটা অংশ আছে। সো অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের কিন্তু তিনটা অংশই হয়। তো আমি যদি সেই ভাগটা করি তাহলে সাইটোপ্লাজমকে আমি যদি ভাগ করি তো সাইটোপ্লাজমের যে তরল অংশটা সেটাকে আমরা কি বলেছিলাম, সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স। আমি সাইটোপ্লাজম কথাটা না লিখে আমি শুধু লিখি ম্যাট্রিক্স, বাংলায় আমি বলবো মাতৃকা। এবং যেহেতু এটা তরল তাহলে এটাকে আমরা সাইটোসলও বলতে পারি। সেখানে সল ব্যাপারটা কি, সল কথাটা সলিউশন থেকে এসেছে। আমি একটু পর আজকের লেকচারে সল এবং জেলের মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে বলে দিব। এবং যেহেতু এই তরল অংশটা হচ্ছে স্বচ্ছ আর হায়াল কথাটার অর্থ স্বচ্ছ, সো এটাকে আমরা বলতে পারি হায়ালো প্লাজম। সেই কথাগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এই সাইটোসল এই নামটা করেন একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে এইচ এ লার্ডি। 1965 সালে সাল লাগবে না, তোমরা এইচ এও যদি ভুলে যাও এই লার্ডি কথাটা মনে রাখো, যিনি সাইটোসল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে। আচ্ছা, এই গেল সাইটোপ্লাজমের কি তরল অংশটা। পাশাপাশি আমরা জানি যে সাইটোপ্লাজমে কি আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে যেটা হচ্ছে সজীব, আর এই যে নির্জীব অংশ বিভিন্ন খাবার দাবার যে বর্জ্য পদার্থগুলো সেগুলো হচ্ছে নির্জীব যার জীবন নেই। তাহলে ওই দুইটাকে আমি যদি টিপ পাশে লিখি, সাইটোপ্লাজমে এছাড়াও আছে সজীব অঙ্গাণু এবং নির্জীব পদার্থ। নির্জীব বানান যে কি, আচ্ছা নির্জীব পদার্থ, নির্জীব পদার্থ। তা এই যে সজীব অঙ্গাণু আর নির্জীব পদার্থ এই দুটো কিন্তু পুষ্টির সাথে রিলেটেড। যেমন খেয়াল করো নির্জীব পদার্থের মধ্যে খাবার দাবারগুলো আছে, সো খাদ্য আছে, আবার সজীব অঙ্গাণুর মধ্যে অনেকেই কিন্তু এই খাদ্য ব্যবহার করে শক্তি তৈরিতে ব্যবহৃত হচ্ছে, বা কেউ কেউ এই খাবারগুলো তৈরি করছে, কেউ প্রোটিন তৈরি করছে, তাই না? তাহলে যেহেতু এরা দুজনই খাবারের সাথে রিলেটেড তাই এদের দুইজনকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে ট্রোফোপ্লাজম। তো এই যে ট্রোফো, ট্রোফো কথাটার অর্থ হচ্ছে পুষ্টি টাইপের বা খাদ্য টাইপের। যেমন তোমরা ক্লাস 9-10 পড়েছো অটোট্রফ হেটারোট্রফ। অটোট্রফ মানে স্বভোজী, সো ভোজি মানে কি, ভোজন ব্যাপার, খাবার দাবারের ব্যাপার। হেটারোট্রফ পরভোজী, তাই তো? তাহলে ট্রোফোপ্লাজম কি, ট্রোফোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমের সাইটোসল বাদে যা আছে তারাই হচ্ছে ট্রোফোপ্লাজম। অর্থাৎ এই দুটোকে আমরা একত্রে কি বলবো, ট্রোফোপ্লাজম, ঠিক আছে? আচ্ছা, সাথে আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি, এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। তো আমি এখানে একটা কোষ গহ্বর রাখলাম, সো মনে করো এটা একটা কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। তো সাইটোপ্লাজমের কিছু অংশ এই কোষ গহ্বরের চারদিকেও কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে। তাহলে সাইটোপ্লাজমের যে অংশ কোষ গহ্বরের চারদিকে ওকে বেষ্টন করে রাখে, পর্দার ন্যায় থাকে, এই যে অংশটা এই অংশটাকে বলা হয় টনোপ্লাজম। এই অংশটাকে কি বলা হয়, টনোপ্লাজম। আর হাসান স্যারের বইয়ে এটাকে বলা আছে টনোপ্লাস্ট। এটা কিন্তু জ্ঞানমূলকে আসে যে টনোপ্লাজম এবং টনোপ্লাস্ট কাকে বলে। তাহলে টনোপ্লাজম এবং টনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের পর্দা। এখন এই পর্দাটা ফর্ম হচ্ছে কিভাবে, পর্দাটা ফর্ম করছে কিন্তু সাইটোপ্লাজমের এই তরল অংশটাই। যখন কোষ গহ্বরের চারদিকে পর্দার ন্যায় বেষ্টন করে থাকছে তখনই এটাকে আমরা বলবো টনোপ্লাজম বা টনোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট দুই তিনটা ডেফিনেশনে। সেটা হচ্ছে মনে করো আবার আমি
কোষ ঝিল্লি আঁকি, নিউক্লিয়ার ঝিল্লি আঁকি। তো এই যে সাইটোপ্লাজমটা তোমরা দেখছো, এই সাইটোপ্লাজমের তোমরা জানো কোষ ঝিল্লির কিন্তু কাজ হচ্ছে কোষটাকে প্রোটেকশন দেওয়া। তো সাইটোপ্লাজমের ঘনত্ব এই পুরো জায়গা জুড়ে কিন্তু সেম না, ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। অর্থাৎ এই জায়গাগুলো, যে জায়গাটা প্লাজমা ঝিল্লির কাছাকাছি, এই জায়গাটা তুলনামূলক একটু কঠিন থাকে, অর্থাৎ কঠিন পদার্থগুলো এই জায়গায় বেশি থাকে। সহজ কথা, সাইটোপ্লাজমের প্লাজমা ঝিল্লির দিকে সাইটোপ্লাজম গুলো একটু অধিক ঘনভাবে থাকে। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে প্রোটেকশন। কারণ এই জায়গাটা যদি পাতলা থাকে তাহলে সহজেই কিন্তু এটা ভেতরের দিকে একে ঢুকানো পসিবল, তাহলে এই জায়গাটা একটু অধিক ঘন থাকে। আর নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি অংশটা একটু কম ঘন থাকে, ফলে এই সাইটোপ্লাজমটাকে আবার, অর্থাৎ সাইটোপ্লাজমের তরল অংশ, এই জায়গাটাকে আমরা দুই ভাগে কিন্তু ভাগ করতে পারি। তরল অংশ না, ওভারঅল সাইটোপ্লাজমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। তো তোমরা জানো একটো কথাটার অর্থ হচ্ছে বাইরে, তাহলে সাইটোপ্লাজমের যে অংশটা কোষ ঝিল্লির কাছাকাছি তাকে আমরা বলবো একটোপ্লাজম। এবং তোমরা অবশ্যই একটা শব্দ শুনে থাকবে, কর্টেক্স এবং মেডুলা। কর্টেক্স কথাটার অর্থ হচ্ছে বাইরের দিকে, সো যে কোনো জিনিসের বাইরের দিকের অংশকে বলা হয় কর্টেক্স। যেমন বৃক্কের বাইরের অংশ কর্টেক্স, আমাদের মস্তিষ্কের বাইরের অংশ কর্টেক্স, ভেতরেরটা কি? মেডুলা। তো সেরকম যেহেতু এটা বাইরের অংশ তাহলে এটাকে কর্টেক্সও বলা হয়, এটাকে কি বলা হয়? কর্টেক্সও বলা হয়। এবং যেহেতু এই অংশটা শক্ত তাই এটাকে জেল বলা হয়। কি বলা হয়? জেল। আচ্ছা, একটু আগে আমি সল বলেছি আর এখন আমি বললাম জেল। তো আসলে সল জেলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে যখন একটা ডিসপারশন মিডিয়াম, আচ্ছা ডিসপারশন মিডিয়াম কি? অর্থাৎ যে মাধ্যমে কোনো কিছু রাখা হয় সেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তো যখন এই ডিসপারশন মিডিয়ামটা এটা যখন লিকুইড আর গ্যাস হবে, তখন আমরা এটাকে বলবো সল। আর যখন এই ডিসপারশন মিডিয়ামটা সলিড হবে বা কঠিন হবে, তখন এটাকে আমরা বলবো জেল। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো পানি, পানি হচ্ছে লিকুইড, এবং আমরা পানিকে হাইড্রো বলি, আবার অ্যাকুয়াও বলি। অ্যাকুয়া মানে জল, হ্যাঁ, অ্যাকুয়াফিনা বিভিন্ন পানির বোতলের নাম। আবার হাইড্রো মানেও কিন্তু জল। তাহলে যখন পানি তার ডিসপারশন মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা এটাকে বলবো অ্যাকুয়া সল, যেহেতু পানিটা হচ্ছে কি? লিকুইড। আবার আমরা জানি এয়ার মানে কি? বাতাস, সেটা তো গ্যাসীয়। তাহলে যখন এই বাতাসটা ডিসপারশন মিডিয়াম হিসেবে ব্যবহৃত হবে, তখন আমরা এটাকে বলবো এয়ারোসল, তাই না? এয়ারোসল স্প্রে করো। আর যদি সলিড জিনিসটা ডিসপারশন মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে কিন্তু আমরা সল না বলে বলবো জেল। যেমন এটা হচ্ছে সাইটোপ্লাজম বা সহজ কথা প্লাজম, কিন্তু এটা হচ্ছে একটা জেল টাইপ, তাই এটাকে কিন্তু তোমাদের আজমল স্যারের বই এভাবে বলা আছে যে এটা হলো প্লাজমা জেল। এটা হচ্ছে কি ভাই? প্লাজমা জেল। আর এই যে ভেতরের যে অংশটুকু, অর্থাৎ তাহলে একটোপ্লাজমের একটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, এটা হচ্ছে অধিক ঘন। একটোপ্লাজমের বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে অধিক ঘন। আর এই ভেতরের যেহেতু অংশ, তোমরা সবাই জানো এন্ডো কথাটার অর্থ ভেতরে, তাহলে এটাকে আমরা বলবো এন্ডোপ্লাজম। এবং এটা কিন্তু একটু কম ঘন বা একটু তরল টাইপের, এটা কঠিন তাই এটা জেল, এটা তরল, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি সল। তাহলে এন্ডোপ্লাজমের অপর নাম কি? সল। তাহলে পরীক্ষা যদি বলে একটোপ্লাজম কি, তাহলে সাইটোপ্লাজমের যে অংশগুলো প্লাজমা মেমব্রেনের কাছাকাছি এবং অধিক ঘন, সেটা হচ্ছে একটোপ্লাজম বা কর্টেক্স বা প্লাজমা জেল। আর এন্ডোপ্লাজম কি? সাইটোপ্লাজমের যে অংশগুলো নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি এবং কম ঘন, তাকে বলা হয় কম ঘন, তাকে বলা হয় সল। আশা করি এটা বুঝতে পেরেছ। ও, এখন আমরা দুইটা সংখ্যা শিখবো, সেটা হচ্ছে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত। তো তোমরা প্রোটোপ্লাজমে পানির পরিমাণ পড়েছো 60-90%, এটা হচ্ছে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ। তো সাইটোপ্লাজমেও এই 6-9 ব্যাপারটা আছে, শুধু এখানে 5 আছে, এখানে 6, এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। তাহলে প্রোটোপ্লাজমে যদি বলে পানির পরিমাণ কত, তাহলে 60-90, আর সাইটোপ্লাজমে পানির পরিমাণ, তাহলে প্রোটোপ্লাজমে
সরি এটা হচ্ছে সাইটোপ্লাজমে পানির পরিমাণ, আর প্রোটোপ্লাজমে যদি পানির পরিমাণ বলে তাহলে সেটা হচ্ছে 60-90%। সো এই দুইটা সংখ্যা তোমরা অবশ্যই মনে রাখবা। আর একটা সংখ্যা সেটা হচ্ছে 36। তো বলা হয় সাইটোপ্লাজমে 36টি জৈব ও অজৈব পদার্থ বিদ্যমান। সাইটোপ্লাজমে 36টি জৈব ও অজৈব পদার্থ বিদ্যমান। তো এই গেল সাইটোপ্লাজমের ডেফিনেশন, আবিষ্কারক, সাইটোপ্লাজমের ভেতরের যে স্ট্রাকচার মানে ভাগ, এবং সাইটোপ্লাজমের আনুষঙ্গিক ট্রোফোপ্লাজম কি, টনোপ্লাজম কি, এই ব্যাপারগুলো। এখন আমরা যেটা ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো সেটা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তো সাইটোপ্লাজমের কাজকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, বিপাকীয় কাজ, নর্মাল কাজ। সো এখানে বিপাক ব্যাপারটা কি এটাও আমরা একটু ভালো মতো ক্লিয়ার হব। তো যাই হোক, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। তো একটা জিনিস খেয়াল করো তো ভাই, সাইটোপ্লাজমের যে তরল অংশটা, এই তরল অংশে দুইটা জিনিস অবস্থান করছে, এক হচ্ছে সজীব অঙ্গাণু এবং দুই হচ্ছে নির্জীব বস্তু। তাহলে এই তরল অংশটা অঙ্গাণু আর নির্জীব বস্তুকে কি করছে, ধারণ করছে। তাহলে আমরা সাইটোপ্লাজমের এক নাম্বার কাজ বলতে পারি এরা হচ্ছে ধারক। কার ধারক? এটা হচ্ছে সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুর ধারক হিসেবে কাজ করে। তাহলে সাইটোপ্লাজমের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে এরা ধারক। কি ধারণ করে? সাইটোপ্লাজমের যত সজীব অঙ্গাণু আছে এবং নির্জীব বস্তুগুলো আছে তাদেরকে এরা কি করে, ধারণ করে। দুই নাম্বার, আমি প্রোটোপ্লাজমের চলন পড়িয়েছিলাম, যে প্রোটোপ্লাজমের যে তরল অংশ অ্যাকচুয়ালি নিউক্লিওপ্লাজম বাদে বাকি যে তরল অংশ সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম একটা চলন প্রদর্শন করে, যাকে আমরা বলি সাইক্লোসিস, বাংলায় বলবো আবর্তন গতি। তো খেয়াল করো তো, এটা যদি কোষ গহ্বর হয় তো সাইটোপ্লাজম যখন মুভমেন্ট করে, তো সাইটোপ্লাজমের মধ্যে যেহেতু অঙ্গাণু আছে তাহলে এই মুভমেন্টের ফলে অঙ্গাণুগুলো কি মুভমেন্ট করবে, ফলে এখানে যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণু এখান থেকে ধরে এখানে চলে আসলো। তাহলে এই আবর্তন গতি তো সাইটোপ্লাজমেরও হচ্ছে। তাহলে সাইটোপ্লাজমের এই আবর্তন গতির ফলে অঙ্গাণু এক স্থান থেকে আর এক স্থানে চলে আসছে। সো এটা একটা কিন্তু সাইটোপ্লাজমের কাজ, যে সে অঙ্গাণুকে কি করে, মুভ করে। তাহলে দুই নাম্বার কাজটা আমরা এভাবে লিখতে পারি, আবর্তন গতির সাহায্যে, আবর্তন গতি মানে সাইক্লোসিস, সাইকেলের মতো যেহেতু মুভ করে, তাহলে আবর্তন গতির সাহায্যে অঙ্গাণুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে দুইটা কাজ। সো তিন নাম্বার যে কাজ, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে, আমি লিখে দিই শব্দটা, বিপাক। সো এই শব্দটা নিয়ে অনেকেই বিপাকে পড়ে, যে আল্লাহ বিপাক কি, পরিপাক কি, যখন তোমরা পরিপাকের পরিপাক শোষণ থার্ড চ্যাপ্টারটা পড়বে তখন তোমরা বুঝবে। তো যাই হোক, কেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আলাদা করে কিন্তু পরীক্ষায় আসে যে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বর্ণনা করো, এই প্রশ্নটা কিন্তু আলাদাভাবে পরীক্ষায় আসে। তো তাই আমরা এই বিপাকীয় ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝাবো। সো প্রথমে একটু বিপাক ব্যাপারটা বোঝাই। বিপাক এর ইংরেজি হচ্ছে মেটাবলিজম। বিপাকের ইংরেজি কি হচ্ছে? মেটাবলিজম। আচ্ছা, সহজভাবে যদি বলি, আমরা একটা খাবার খাচ্ছি, এই খাবারটা যখন আমার পরিপাক নালীতে গেল এবং পরিপাক নালীর বিভিন্ন এনজাইম এর সাহায্যে যখন খাবারটা ছোট ছোট হলো, এটা হচ্ছে কিন্তু হজম, যাকে আমরা কিন্তু বলি কি, পরিপাক। আচ্ছা, এই পরিপাককৃত খাবারটা যখন শোষিত হয়ে রক্তে যায়, আর রক্তের মাধ্যমে যখন এই খাবারটা কোষে যায়, সো কোষে প্রবেশ করা মানে কি, কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে বা বিভিন্ন অঙ্গাণুতে প্রবেশ করে। যখন কোনো খাবার কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে, এই কোষের ভিতর, কোষের সাইটোপ্লাজমে বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে এই যে ক্রিয়া বিক্রিয়াগুলো হবে, এটাই হচ্ছে বিপাক। সো বিপাক সহজ ভাষায় যদি আমি বলি, সাইটোপ্লাজমে যে ক্রিয়া বিক্রিয়া, তাহলে কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া, সেটাই হচ্ছে কি, বিপাক। যেমন আমি ধরো বলি, আমি খেয়েছি কি, ভাত, সেটা পেটে হয়েছে কি, গ্লুকোজ,
এই গ্লুকোজটা কোষে গিয়ে ধরো গ্লাইকোজেন আকারে জমা থাকলো, পড়েছো না? তাহলে এই যে গ্লুকোজটা গ্লাইকোজেন হলো, তাহলে এটা কোথায় হলো? কোষের ভেতর। তাহলে এটা একটা বিপাক। তো যেহেতু খাবারটা গ্লুকোজ গ্লাইকোজেন শর্করা রিলেটেড, সো এটাকে আমরা বলতে পারি শর্করা বিপাক। বুঝতে পেরেছো? তো এই মেটাবলিজম বা বিপাককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপচিতি, এই টার্মগুলো তোমরা শুনবা অনেকে একটু বুঝতে পারো না। আর একটা হচ্ছে অপচিতি, এবং উপচিতির ইংলিশ হচ্ছে অ্যানাবলিজম, আর অপচিতির ইংলিশ হচ্ছে ক্যাটাবলিজম। এখন আমি একটু সহজে বলি, উপচিতি আর অপচিতি মিলেই কিন্তু হচ্ছে বিপাক। তো উপচিতি অপচিতির মধ্যে মেইন পার্থক্য তোমরা এভাবে মনে রাখবা, উপচিতির শুরুতে কি আছে? উ আছে, উতে উৎপাদন। অর্থাৎ কোষের মধ্যে কোনো কিছু যদি উৎপাদন হয় সেটাই হচ্ছে উপচিতি। আর এর উল্টা, উৎপাদন মানে তৈরি হচ্ছে, আর তৈরির অপোজিট কি? ভেঙে যাচ্ছে। তাহলে যদি কোষের মধ্যে কোনো কিছু ভেঙে যায় সেটাই হচ্ছে অপচিতি। আর ইংলিশটা কিভাবে মনে রাখবা? ক্যাটা। ক্যাটা মানে কি? কেটে ফেলো। সো কেটে ফেললে তো ভেঙে যাবে, সো ক্যাটাবলিজমটাই হচ্ছে অপচিতি। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো শালক সংশ্লেষণ, এটা তো কোষের মধ্যে হয়, কোষের সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে হয়, তাহলে এটা উপচিতি না অপচিতি? এটা অবশ্যই উপচিতি, কারণ দেখো শালক সংশ্লেষণে কিন্তু খাবার উৎপন্ন হচ্ছে। সো শালক সংশ্লেষণ হচ্ছে কিন্তু এক ধরনের উপচিতি বিক্রিয়া। আর যদি তোমাদেরকে বলা হয় শ্বসন কি, তোমরা জানো শ্বসনে গ্লুকোজ এই খাবারটা ভেঙে শক্তি তৈরি করা হয়, তাহলে খাবার যেহেতু ভাঙা হচ্ছে তাহলে শ্বসনটা কিন্তু একটা অপচিতি বিক্রিয়া। এবং দেখো এই শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু সাইটোপ্লাজমে হয়। বিশেষ করে সাইটোপ্লাজম বলা ভুল, কারণ সাইটোপ্লাজমের মধ্যে তো অঙ্গাণুও পড়ে, অ্যাকচুয়ালি সাইটোসলে হয়, সাইটোসলে হয়। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের বইগুলোতে সাইটোপ্লাজম মানে ওরা মূলত সাইটোপ্লাজমীয় যে ম্যাট্রিক্স মাতৃকা সাইটোসল যেটা, সেটাকে কিন্তু বুঝিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিপাক, কারণ সাইটোপ্লাজমের মধ্যেই প্রচুর এনজাইম থাকে, আর বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার জন্য কি দরকার? এনজাইম দরকার। সো এই বিপাক ক্রিয়ার কিন্তু নিয়ন্ত্রকই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে যাই হোক, তিন নাম্বার আমি এভাবে বলতে পারি যে সাইটোপ্লাজম হচ্ছে, এগুলো তো হলো, এগুলো তোমরা ডিসক্রাইব করতে পারো, যখন আলাদা করে আসবে পরীক্ষায় বিপাকীয় ক্রিয়া বর্ণনা করো তখন এভাবে ডিসক্রাইব করবা। আর যদি শুধু কাজ আসে তাহলে এভাবে লিখবা যে বিপাকীয় কাজের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। শুধু এক দুইটা বিপাকীয় কাজ না, কিন্তু সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক হিসেবে কে কাজ করে? সাইটোপ্লাজম। কেন সে এত কাজ করতে পারে? বিকজ তার মধ্যে এনজাইম আছে। তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে এটা এনজাইমের আধার হিসেবে কাজ করে। এবং উল্লেখযোগ্য একটা বিপাকের কথা তোমরা বলে দিবা, যে শ্বসনের যে প্রথম ধাপ স্বাবাত শ্বসনের এবং অবাত শ্বসন দুই শ্বসনেরই যে প্রথম ধাপ, গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কিন্তু সাইটোসলে, যদিও বইয়ে সাইটোপ্লাজম দেওয়া আছে। সো ডেফিনেটলি সাইটোপ্লাজম রাইট, ওকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সাইটোসল। তাহলে আমাদের কয়টা কাজ হলো ভাই? পাঁচটা। এবার একটা জিনিস খেয়াল করো তো, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে এনজাইম আছে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সাইটোপ্লাজমে এই ক্রিয়া বিক্রিয়া হওয়ার জন্য একটা পরিবেশ রেখেছেন। তাহলে আমরা এভাবে ৬ নাম্বারটা লিখতে পারি যে জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। তাহলে সাইটোপ্লাজমে যেহেতু বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য উপযুক্ত পরিবেশ অবশ্যই কোথায়? সাইটোপ্লাজমেই থাকবে। সাত নাম্বার আমরা এভাবে লিখতে পারি, তাহলে এরা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করছে, সো বইয়ে আছে তাই কিন্তু আমি লিখে দিচ্ছি, কাহিনী কিন্তু সেই, বিভিন্ন জৈবিক কাজ করে, একই তো কথা ভাই, জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার, যাই হোক এটা পরিবেশ সৃষ্টি করে পাশাপাশি জৈবিক কাজ করে, মানে এই যে বিপাক করে। আচ্ছা, আট নাম্বার আমরা জানি একটা কোষ কি করে, যা পানি তার মধ্যে কিন্তু আসে, অভিস্রবণ প্রক্রিয়া, আবার এখান থেকে কিন্তু পানি বের হয়ে যায়। তো যখন একটা কোষ পানি তার মধ্যে নেয়, তাহলে পানি কি সে শোষণ করে নিল? তাহলে কোষ কি করে? পানি পরিশোষণ করে। আমরা এভাবে লিখতে পারি, কোষ পানি পরিশোষণ করে।
বিশেষ করে পানি পরিশোষণ তো হয়ে কোথায় হয়, পানিটা কোথায় যায়, সাইটোপ্লাজমে যায়। তাহলে এভাবে আমরা বলতে পারি সাইটোপ্লাজমটাই কি, পানিটাকে শোষণ করে তার মধ্যে নিয়ে নিল। আচ্ছা, শুধু পানি না, অনেক আয়নও কিন্তু এখান থেকে বাইরে যায়, বাইরে থেকে ভেতরে আসে। আচ্ছা, ফলে দেখো তো এই পানি বিভিন্ন আয়নের যখন কম বেশি হবে, তাহলে কোষের ভেতরের এই সাইটোপ্লাজমের কি অম্ল ক্ষারেরও কি একটা চেঞ্জ হবে। তাহলে যদি অম্ল ক্ষারত্ব কখনো কমে যায়, তখন এটা বিভিন্ন আয়ন পানি আদান প্রদানের মাধ্যমে তাদের এই অম্লত্ব ক্ষারত্ব এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে 9 নাম্বার, অনেকগুলো হয়ে গেল, এত কিছু লাগবে না, কিন্তু বইয়ে আছে, ব্যাপারগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। আচ্ছা, 10 নাম্বার, তোমরা খেয়াল করো এই যে কোষের মধ্যে সাইটোপ্লাজমে যে বিক্রিয়া হলো, এই বিক্রিয়ার ফলে কিছু বর্জ্য তৈরি হলো না, এই বর্জ্যটা তারপর কোথায় যায়, রক্তে যায়, রক্তের মাধ্যমে ফাইনালি কিডনি বা বৃক্কে গিয়ে দেন রেচন বর্জ্য আকারে কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে যখন বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যটাকে কিন্তু তারা বের করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, রক্তে, প্রাণী কোষের বেলায়। উদ্ভিদ কোষের বেলায় তো বর্জ্যগুলো কোষ গহ্বরে জমা থাকবে, তাহলে প্রাণী কোষের বেলায় সাইটোপ্লাজমের আরেকটা কাজ আমি বলতে পারি, বর্জ্য নিষ্কাশন। তো আশা করি এই 10টা কাজ লাইনগুলো বুঝেছো। একটা কাজ একটু বুঝতে প্রবলেম হবে, সেই কাজটা হচ্ছে এরকম 11 নাম্বার, বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়। এই ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে যে ভাই উত্তেজনায় সাড়া দেয় মানে কি। ধরো এটা একটা কোষ, তোমরা জানো যে এই কোষের এই ঝিল্লিতে বিভিন্ন আয়ন ট্রান্সপোর্টার আছে, অর্থাৎ যারা বিভিন্ন প্রোটিন আছে যারা বিভিন্ন আয়নকে ট্রান্সপোর্ট করে। সো এই ট্রান্সপোর্টারটা যখন ওপেন হবে, তখন ওই আয়নের আদান প্রদান হবে, আর যখন এই ট্রান্সপোর্টারটা ক্লোজ থাকবে, বন্ধ থাকবে, তখন ওই আয়নের আদান প্রদান হবে না। তো এখন এই ট্রান্সপোর্টারটা ওপেন হবে কখন, ক্লোজ হবে কখন, এই জন্য একটা সংকেত কিন্তু এখানে আসতে হয়। তো সেই সংকেতটা যখন আসে, সহজ কথা একটা উত্তেজনা বা একটা উদ্দীপনা যখন আসে, তখন কিন্তু এই আয়ন চ্যানেলটা খুলে যায়। আচ্ছা, আয়ন চ্যানেল খুললে এই সাইটোপ্লাজম থেকে বিভিন্ন আয়ন বেরিয়ে যেতে পারে, অথবা বাইরে থেকে কোনো আয়ন ঢুকতে পারে। তাহলে এই আয়ন চ্যানেল খোলার পর যেহেতু সাইটোপ্লাজম থেকে বিভিন্ন আয়ন বের হতে হবে, তাহলে দেখো তো এই যে একটা উদ্দীপনা আসলো, এই উদ্দীপনার প্রতি সাইটোপ্লাজম কি একটা রেসপন্স করলো না, ও আচ্ছা এই উদ্দীপনা আসছে, চ্যানেল খুলছে, ঠিক আছে আমি এই আয়নকে বের করে দিচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার, যে বিভিন্ন উত্তেজনায় এরা কি দেয়, সাড়া দেয়। সো মোটামুটি অনেক কিছুই বলেছি, উপাদানের মধ্যে আসলে পানির পরিমাণ আর 36, এই সংখ্যা ছাড়া আরও লিপিডের পরিমাণ আছে, এত কিছু হয় লাগবে না, যা বলেছি এনাফ। আমার মনে হয় না যে সাইটোপ্লাজম থেকে আর এক্সট্রা কিছু পড়তে হবে, ইনশাল্লাহ। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে। আর এই তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।